থেংক ইউ ফর থিংকিং অফ মি, মোর কথা ভবার বাবে ধন্যবাদ। মাত্র দুদিনের আগতে ইনস্টাগ্রামত শেষরটো বার্তা এরিছিল সমাজিতৈষী রতন টাটায়। চিকিৎসালয়ত ভর্তি হওয়ার বাতরি বিয়পি পড়ার পিছতেই দেশবাসী যাতে উদ্বিগ্ন হয়ে নপরে তার বাবে সামাজিক মাধ্যমত তেও বার্তা দিছিল, মই ভালে আছো। কিন্তু তেও কালে আহরি নিদিলে। বুধবারে নিশা টাটা সন্স আর টাটা গ্রুপের অধ্যক্ষ এন চন্দ্রশেখরে আনুষ্ঠানিকভাবে রাজহুয়া করলে সেই অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত খবর। গভীর বেদনাদায়ক অনুভবেরে আমি রতন নবল টাটা ডাঙরিয়াক শেষ বিদায় জানাইছো, যিগৰাকী সঁচাকৈ আছিল এক অসাধারণ নেতা, যার অসীম অবদানে কেবল টাটা গ্রুপকেই নহয় আমার জাতিসত্তাকো গড় দিছে। এই দুঃখর খবরে বৃহস্পতিবার সমগ্র দিনটি হুকাচন্ন করে রাখিলে দেখ। সামাজিক মাধ্যমত উপচি পড়িল অনুরাগীর শোকর ভাষা। সপ্তমীর দুর্গোৎসবর উলাহ তল পেলায় সকলে কেবল আহত অন্তরে সুঁড়িলে মানবদরদী ব্যবসায় সম্রাটগুলীক। ভারতীয় উদ্যোগের পিতামহগীর বিয়োগের খবর পয়া মাত্রকে মুম্বাইর ব্রিজ কিন্ডি হাসপাতাল ধপলিয়াই আহিল গুণমুগ্ধ। As an industrialist, he had a great vision. He started around 100 countries his operation. First company globally visible. Son of the soil who believed in the Bharat story. Passionate about his work, simple in his lifestyle, rich in his values, and yet so humble. He made India proud. And I only wish one can serve the nation as admirably as he has served the nation. ভারতীয় উদ্যোগের পিতামহর মহাপ্রয়াণের লগে লগে নিশ্চিতভাবে অবসান ঘটিল ভারতীয় উদ্যোগিক বিপ্লবর এক স্বর্ণিল যুগর। বার্ধক্যজনিত রোগত আক্রান্ত হওয়ার বাবে সোমবারে মুম্বাইর ব্রিজ কিন্ডি হাসপাতালত ভর্তি করা হয়েছিল রতন টাটাক। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকর আপ্রাণ প্রচেষ্টা, শতসহস্র গুণমুগ্ধর কুহল কামনা সকলো অসার করে বুধবারে নিশা 11:30 বজাত চিরদিনের বাবে মৃত্যুর শীতল কোলাত হয়ে পড়িল আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টাগী। মৃত্যুর সময় রতন টাটার বয়স আছিল 86 বছর। এক বর্ণিল জীবন পরিক্রমার অবসান ঘটায় অসাধারণ ব্যক্তিত্বর অধিকারী রতন টাটাই সমগ্র বিশ্বকে শিকাই থ গল সাধারণ জীবন যাপনের আদিবাস। বৃহস্পতিবারে দক্ষিণ মুম্বাইর ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসত অগণন গুণমুগ্ধ হয়ে যাচ্ছিল শেষ শ্রদ্ধাঞ্জলি। মহারাষ্ট্র সরকারে ঘোষণা করিলে এদিনের বাবে রাজ্যিক শোক। বিয়লি মুম্বাইর বার্লিত রাজ্যিক মর্যাদার সম্পন্ন হল রতন টাটার অন্ত্যেষ্টিক্রিয়া। বিশিষ্ট উদ্যোগপতিগীর শেষকৃত্যত ভাগ ললে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, বাণিজ্য আর উদ্যোগমন্ত্রী পীযূষ গোয়েলকে আদি করে দেশের বিভিন্ন ক্ষেত্রের বহুকেইগী বিশিষ্ট লোকে সকলে একাগ্রচিত্রে শ্রদ্ধাঞ্জলি জানালে নিজের নামক ব্রেন্ডলে রূপান্তরিত করে তোলা এই কিংবদন্তীগী। তেওঁর পার্থিব মৃত্যুক স্বীকার করেও সামাজিক মাধ্যমত অজস্র গুণমুগ্ধ হয়ে লিখিলে লিজেন্স নেভার ডাই। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।